আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইতালিয়ান ভাষা শেখার আজকের লেসনে আমরা পড়ব বেচা কেনা করার জন্য যে সকল ফ্রাজিগুলো আমাদের দরকার লাগে, অর্থাৎ কোনো দোকানে আমরা ঢুকলে কিভাবে আমরা কোনো কিছু কিনব অথবা আমরা কোনো কিছু কিভাবে বিক্রি করব, সেই সকল ক্ষেত্রে আমরা যে সকল ফ্রাজিগুলো আমরা ব্যবহার করব ইতালিয়ান ভাষায়, সেই বাক্যগুলোই আজকে আমরা দেখব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকার আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। তাহলে চলুন এখন কথা না বাড়িয়ে আমরা পড়ায় চলে যাই। কোনো কিছু বিক্রি করতে গেলে অথবা কোনো কিছু কিনতে গেলে প্রথমে আমাদের যে ফ্রাজিটা দরকার সেটা হচ্ছে সালভে। সালভে অর্থ হচ্ছে হ্যালো। এছাড়া আমরা চাও ইউজ করতে পারি, চাও অর্থ হচ্ছে হাই। আপনি সালভেটা ইউজ করবেন যখন আপনি কাউকে চিনবেন না, আর চাওটা ইউজ করবেন যখন আপনি কাউকে চিনবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে সালভেটা ইউজ করা হয়, কারণ সবাইকে আমাদের চেনা যায় না এবং ইতালিয়ানরা সালভেটাই বেশি ব্যবহার করে। সালভে অর্থ হচ্ছে হ্যালো, সালভে, হ্যালো। তারপরে আমরা যে বাক্যটা ব্যবহার করব সেটা হচ্ছে কমে পোসো আয়ুতারে, কিভাবে সাহায্য করতে পারি। কমে পোসো আয়ুতারে, কিভাবে সাহায্য করতে পারি। এই সেন্টেন্সটা আমরা কয়েকভাবে বলতে পারি, যেমন পোসো আয়ুতারে, আমি কি সাহায্য করতে পারি। পোসো আয়ুতারে, আমি কি সাহায্য করতে পারি। এছাড়াও বলতে পারি তি সের্ভে আয়ুতো, তোমার কি সাহায্য দরকার। তি সের্ভে আয়ুতো, তোমার কি সাহায্য দরকার। আবার আমরা এভাবেও বলতে পারি কজা তি সের্ভে, তোমার কি দরকার। কজা তি সের্ভে, তোমার কি দরকার। কিভাবে আপনাকে আমি সাহায্য করতে পারি, এই সেন্টেন্সটা আমরা চারভাবে বলতে পারি। কমে পোসো আয়ুতারে, পোসো আয়ুতারে, তি সের্ভে আয়ুতো, অথবা কজা তি সের্ভে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পোসিয়ামো দারে উনো কিয়াতা, আমরা কি একবার দেখে নিতে পারি। পোসিয়ামো দারে উনো কিয়াতা, আমরা কি একবার দেখে নিতে পারি। অনেক সময় আমরা দোকানে দেখার জন্য যাই, তো সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা বলতে পারি স্তো সোলো গোয়ার্দান্দ, আমি শুধু দেখছি। স্তো সোলো গোয়ার্দান্দ, আমি শুধু দেখছি। তো এখন আমরা একটা ভার্বের ব্যবহার দেখব, ভার্ব ভোলেরে কন্ডিশনালে প্রেজেন্টে, অর্থ হচ্ছে চাওয়া। ইও ভোররেই, আমি চাই। তু ভোররেস্তি, তুমি চাইবে। লুই লেই ভোররেব্বে, সে চাইবে। নই ভোররেমো, আমরা চাই। ভোই ভোররেস্তে, তোমরা চাইবে। লরো ভোররেব্বেরো, তারা চাইবে। যে কোনো দোকানে আমরা যদি কোনো কিছু চাইতে যাই, তাহলে আমরা ভার্ব ভোলেরের এই কন্ডিশনালে প্রেজেন্টে ফর্মটা ব্যবহার করব। তো আমি আরেকবার রিপিট করছি, আপনারা এই ফর্মগুলো একদম মুখস্থ করে ফেলবেন। ইও ভোররেই, আমি চাই। তু ভোররেস্তি, লুই লেই ভোররেব্বে, নই ভোররেম্মো, ভোই ভোররেস্তে, লরো ভোররেব্বেরো। ইও ভোররেই, তু ভোররেস্তি, লুই লেই ভোররেব্বে, নই ভোররেম্মো, ভোই ভোররেস্তে, লরো ভোররেব্বেরো। এই ফর্মগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। এখন দোকানদারের কাছে কোনো কিছু চাইতে আমরা যে ফ্রাজিগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে ভার্ব ভোলেরের কন্ডিশনালে প্রেজেন্টে ফর্মটা ব্যবহার করে কিছু উদাহরণ দেখব, তাহলে আপনাদের জন্য আরও ইজি হয়ে যাবে বোঝাটা। তো প্রথমেই আছে ভোররেই উন পেৎসো দি তর্তা, ভোররেই উন পেৎসো দি তর্তা, আমি এক পিস কেক চাই। ভোররেই উন পেৎসো দি তর্তা, আমি এক পিস কেক চাই। তার পরের বাক্যটা হচ্ছে ভোররেই উনা ফেত্তা দি মাংসো, ভোররেই উনা ফেত্তা দি মাংসো, আমি এক টুকরা বা এক স্লাইস মাংস চাই। ভোররেই উনা ফেত্তা দি মাংসো। তারপরে আমরা এভাবেও বলতে পারি ভোররেই উন কিলো দি পেশে, ভোররেই উন কিলো দি পেশে,
আমি 1 কেজি মাছ চাই। Vorrei un chilo di pesce, আমি 1 কেজি মাছ চাই। তার পরের বাক্যটা হচ্ছে Vorrei una scatoletta di tonno, Vorrei una scatoletta di tonno, আমি 1টি টুনা মাছের ক্যান চাই। Scatoletta হচ্ছে ক্যান, Vorrei una scatoletta di tonno, আমি 1টি টুনা মাছের ক্যান চাই। তার পরের বাক্যটা হচ্ছে Vorrei una scatola di cioccolato, Vorrei una scatola di cioccolato, আমি 1 বাক্স চকলেট চাই। Vorrei una scatola di cioccolato, আমি 1 বাক্স চকলেট চাই। এখানে স্কাতোলেত্তা অর্থ হচ্ছে ক্যানের বাক্স, আর স্কাতোলা হচ্ছে বাক্স। স্কাতোলেত্তা অর্থ হচ্ছে ক্যানের বাক্স, আর স্কাতোলা অর্থ হচ্ছে বাক্স। আচ্ছা, তার পরের ফ্রাজিটা হচ্ছে Vorrei un pacchetto di biscotti, আমি 1 প্যাকেট কুকিজ অথবা বিস্কুট চাই। Vorrei un pacchetto di biscotti, Vorrei un pacchetto di biscotti, আমি 1 প্যাকেট কুকিজ অথবা বিস্কিট চাই। Vorrei un pacchetto di biscotti. এছাড়াও per favore ব্যবহার করে আমরা কিছু সেন্টেন্স বলতে পারি, যেমন per favore mi dia 8 arance, দয়া করে আমাকে 8টি কমলা দিন। Per favore mi dia 8 arance, দয়া করে আমাকে 8টি কমলা দিন। এছাড়াও আমরা বলতে পারি per favore mi dia una bottiglia d'acqua, per favore mi dia una bottiglia d'acqua, দয়া করে আমাকে 1 বোতল পানি দিন। Per favore mi dia una bottiglia d'acqua. এখন ইতালিয়ানরা অনেক তাড়াতাড়ি বলার কারণে যারা ভাষা বুঝেন না তারা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন, per favore parla più lentamente, দয়া করে একটু ধীরে বলুন। Per favore parla più lentamente, দয়া করে একটু ধীরে বলুন। এছাড়াও আপনি বলতে পারেন Non posso parlare italiano bene, আমি ইতালিয়ান ভালো বলতে পারি না। Non posso parlare italiano bene, আমি ইতালিয়ান ভালো বলতে পারি না। এছাড়াও আপনি এভাবেও বলতে পারেন Parlo poco italiano, আমি কিছু ইতালিয়ান পারি। Parlo poco italiano, আমি কিছু ইতালিয়ান পারি। এখন কোনো দোকানে গিয়ে যদি কোনো কিছু আমরা ট্রাই করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটা ব্যবহার করতে পারি, posso provare অথবা posso provarlo, posso provare অথবা posso provarlo, আমি কি এটা ট্রাই করতে পারি? Posso provare অথবা posso provarlo, আমি কি এটা ট্রাই করতে পারি? তারপর আমরা এই বাক্যটা ব্যবহার করে থাকি Lo avete in un altro colore, Lo avete in un altro colore, এটার কি অন্য রং আছে? Lo avete in un altro colore, এটার কি অন্য রং আছে? আবার আমরা এভাবেও বলতে পারি Questi ci hai altri colori, Questi ci hai altri colori, এগুলোতে কি অন্য রঙের আছে? Questi ci hai altri colori, এগুলোতে কি অন্য রঙের আছে? Questi ci hai altri colori. এছাড়াও আমরা এই বাক্যটাও ব্যবহার করে থাকি কে মিজুরা এ, সাইজ কত? কে মিজুরা এ, সাইজ কত? কে মিজুরা এ? এছাড়াও আমরা এভাবে প্রশ্ন করতে পারি Quanto misura ti serve? Quanto misura ti serve? তোমার কত পরিমাপ অথবা কত সাইজ দরকার? Quanto misura ti serve? তোমার কত পরিমাপ অথবা কত সাইজ দরকার? এখন আমরা দাম বলার ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি Quanto costa? অথবা Quanto è? অথবা Qual è il prezzo? অথবা কি প্রেজ হয়,
এই চারটা ফ্রাজি আমরা ব্যবহার করতে পারি। এই চারটা ফ্রাজির অর্থ একটাই, সেটা হচ্ছে দাম কত, কোয়ান্তো কস্তা, কোয়ান্তো এ, কোয়ালে ইল প্রেৎসো, কি প্রেৎসো এ, সবগুলোর অর্থ একই, দাম কত। এখন দাম কম বেশি হলে আমরা এই বাক্যগুলো ব্যবহার করতে পারি। এ মলতো কস্তোজো, অনেক দামি। এ মলতো কস্তোজো, অনেক দামি। আর যদি দাম কম হয় সেক্ষেত্রে আমরা বলবো এ মলতো ইকোনোমিছি, অনেক সস্তা। এ মলতো ইকোনোমিছি, এ মলতো কস্তোজো, এ মলতো ইকোনোমিছি। এখন কোনো কিছু নিতে হলে আমরা এই ফ্রাজিটা ব্যবহার করতে পারি। সি লো প্রেন্দো, হ্যাঁ আমি এটা নিব। সি লো প্রেন্দো, হ্যাঁ আমি এটা নিব। আর যদি কোনো কিছু পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা এই ফ্রাজিটা ব্যবহার করব। নো নন মি পিয়াছে, না এটা আমার পছন্দ হয়নি বা পছন্দ না। নো নন মি পিয়াছে, নো নন মি পিয়াছে, এটা আমার পছন্দ না। এখন কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন করতে গেলে আমরা এই ফ্রাজিগুলো ব্যবহার করতে পারি। যেমন কুইস্তা মিজোরা নন পের মে, কুইস্তা মিজোরা নন পের মে, এই সাইজটা আমার জন্য না। কুইস্তা মিজোরা নন পের মে। পোসো কাম্বিয়ারে, পোসো কাম্বিয়ারে, আমি কি পরিবর্তন করতে পারি। পোসো কাম্বিয়ারে, আমি কি পরিবর্তন করতে পারি। কুইস্তা মিজোরা নন পের মে, পোসো কাম্বিয়ারে, এই সাইজটা আমার জন্য না, আমি কি পরিবর্তন করতে পারি। তারপরে এই ফ্রাজিটাও আমাদের অনেক দরকার লাগে। ছে স্পিচি, ছে স্পিচি, খুচরা অথবা বাংতি আছে। ছে স্পিচি, ছে স্পিচি, খুচরা অথবা বাংতি আছে। এখন সবার শেষে আমরা এই ফ্রাজিগুলো ব্যবহার করতে পারি। গ্রাসিয়ে, বোনা জোরনাতা, আররিভেদেরচি, ছি বেদিয়ামো প্রেস্তো এবং আপ্রেস্তো। গ্রাসিয়ে, বোনা জোরনাতা, আররিভেদেরচি, ছি বেদিয়ামো প্রেস্তো, আপ্রেস্তো। তো এই ছিল আজকের পড়া। বেচা কেনা করতে গেলে এই কমন ফ্রাজিগুলো আমাদের সবচেয়ে বেশি দরকার পড়ে, এবং এই ফ্রাজিগুলো আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে আমরা বাইরে আমরা বেচতেও পারবো না, কোনো কিছু কিনতেও পারবো না। তো অবশ্যই আমাদের এই ফ্রাজিগুলো প্র্যাকটিস করতে হবে এবং আমাদের বেশি করে কথা বলতে হবে। আমরা যত প্র্যাকটিস করব, যত কথা বলবো, ততই আমাদের ভাষাটা বলতে আরও সহজ হবে এবং আমাদের আয়ত্তে এসে যাবে। আর এখানে কোনো ফ্রাজি যদি আমার মাঙ্কা পড়ে অর্থাৎ বাদ পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজ লাইক এবং ফলো করবেন। ইনশাআল্লাহ পরে নতুন এক ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।